পয়লা জুন থেকে ডেঙ্গু নিধনে চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে এডিস মশা নিধন এবং ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল বৈঠকে এই কথা জানান তিনি। এছাড়া বিভিন্ন এলাকার মেয়ররা ডেঙ্গু নিধনে তাদের অবস্থানের কথা জানান। রাজধানী সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি, প্রতিকার এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে ভার্চুয়ালি আলোচনায় বসেন রাজধানী সহ বিভিন্ন এলাকার মেয়ররা। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানান, পহেলা জুন থেকে শুরু হচ্ছে ডেঙ্গু নিধনে চিরুনি অভিযান। বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং আগামী 1 তারিখ থেকে মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ডআপ শুরু হয়েছে এবং পয়লা জুন থেকে আমরা এই ডেঙ্গির জন্য যে চিরুনি অভিযান, অ্যাওয়ারনেস বিল্ডআপ এবং ফাইন সেটি আমরা আবার করতে যাচ্ছি। আলোচনায় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপর জানান, যারা ছাদ বাগান করছেন সেখানে বৃষ্টির পর পানি যেন জমে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকা জরুরি। এই ছাদ বাগান করতে গিয়ে এত পরিমাণের করে ফেলছে বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে সেখানে এই বৃষ্টির পরে পানিটা রয়ে গেল নাকি, পানিটা সরানো হলো নাকি, এই বিষয়টা কিন্তু সেই বাসা বাড়ি যারা ছাদ বাগান করছেন তাদের দায়িত্ব, তাদের কর্তব্য। ডেঙ্গু নিধনে নানান নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানান চট্টগ্রাম ও খুলনার মেয়র। জলবদ্ধতা সৃষ্টি হলো, মেয়রকে গালি শুনতে হয়, সিটি কর্পোরেশনকে গালি শুনতে হয়, মশার উপদ্রব বাড়লে তাও মেয়রকে গালি শুনতে হয়, সিটি কর্পোরেশনকে গালি শুনতে হয়, সেজন্য এই সমন্বয়ের অভাবটা কিন্তু বেশ পরিলক্ষিত হচ্ছে। নতুন যে সমস্ত বিল্ডিং, সেই বিল্ডিং এ যাতে আমাদের এই ধরনের মশা জন্ম না নিতে পারে সেই জন্য বাড়ির মালিক সহ বিভিন্ন ভাবে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা এবং তাদেরকে সেইভাবে আমরা নির্দেশ দিছি। যে কোনো দুর্যোগে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী। আমি চেষ্টা করব যে অন্যদেরকেও যাতে আমার সাথে নিয়ে আসা যায়, আমি তার সাথে যেতে পারি, তার সাথে থেকে তাকে অ্যাসিস্ট করতে পারি। সবাই সম্মিলিতভাবে যদি কাজ করি তাহলে আমরা ইনশাআল্লাহ ঢাকা শহরে মশা মুক্ত এবং আমাদের সবার জন্য একটা লিভেবল সিটি এন্ড রেজিলিয়েন্ট লিভলিহুড আমরা তৈরি করতে পারবো। তো নিকিতা নন্দিনী, ডিবিসি নিউজ, ঢাকা।